वेलकम टू माय चैनल एंड वेलकम टू अनदर न्यू वीडियो। तो फ्रेंड्स आज के আমি চলে এসেছি আরেকটা একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোনের রিভিউ নিয়ে। তো फ्रेंड्स आज के আমি যে স্মার্টফোনটা রিভিউ করব সেই স্মার্টফোনটার নাম হলো Vivo Y51a। তো फ्रेंड्स এই স্মার্টফোনটির আমি একদম সম্পূর্ণ ডিটেইল স্পেসিফিকেশন রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব, এর কি ভালো দিক এবং এর কি খারাপ দিক সবকিছু শেয়ার করব। তো ভিডিওটি একদম লাস্ট অবধি অবশ্যই দেখুন প্রত্যেকটি ডিটেলস পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন সম্পূর্ণ নতুন নতুন রিভিউ পাওয়ার জন্য সবার আগে। তো ফ্রেন্ডস চলুন আজকের রিভিউটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি ভিভো Y51a ফোনে আছে 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। এর পিক্সেল রেজলিউশন হলো 2408x1080। ডিউ ড্রপ নট ডিসপ্লের এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, সাথে দেওয়া হয়েছে অ্যাড্রেনো 610 জিপিইউ, সাথে দেওয়া হয়েছে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। তো ফ্রেন্ডস এবার চলে আসি এই ফোনটির আরও কিছু বিশেষ স্পেসিফিকেশানের ব্যাপারে। ভিভো Y51a ফোনের ক্যামেরার কথা বললে এতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারি ক্যামেরা হলো 48MP। এছাড়াও অন্য দুটি ক্যামেরা হলো 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ম্যাক্রো সেন্সার। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে f/2.0 অ্যাপারচার সহ 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পিছনের ক্যামেরায় পোর্ট্রেট, প্যানো, লাইভ ফটো, স্লোমো, টাইম ল্যাপস, প্রো এইসব ফিচারগুলো আপনারা দেখতে পাবেন। এই ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা হলো 5000mAh ব্যাটারি, যার সাথে আছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। চার্জিংয়ের জন্য এই ফোনে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 OS-এর সাপোর্টে এসেছে। আর এই ফোনের ওজন হলো 188 গ্রাম। আর ফ্রেন্ডস এবার বলি এই ফোনের প্রাইস কত। এই ফোনটার প্রাইস হচ্ছে ফ্রেন্ডস 17,990 টাকা। আর এই ফোনটা যা যা কালার ভেরিয়েন্টে আপনারা দেখতে পাবেন সেগুলি হলো ফ্রেন্ডস ক্রিস্টাল, সিম্ফনি ও টাইটেনিয়াম সালফাইড কালারে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস এই ফোনটার ওভারঅল সম্পূর্ণ ডিটেলস স্পেসিফিকেশান রিভিউ আমি আপনার সাথে শেয়ার করলাম। ফোনটার রেঞ্জ অনেকটাই বেশি এবং খুব একটা এই রেঞ্জে 18,000 রেঞ্জে এমন ভালো কিছু স্পেসিফিকেশান এই ফোন দিচ্ছে না। তো ফ্রেন্ডস মোটামুটি ফোনটা আছে। তো আমার রিভিউটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।